হ্যালো ভিউওয়ার্স আজকের ভিডিওতে আমি এসি সার্কিটের খুব গুরুত্বপূর্ণ একটি প্রবলেম অর্থাৎ অ্যাপারেন্ট পাওয়ার পাওয়ার ফ্যাক্টর রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ একটি প্রবলেম সলভ করব তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে এসি সার্কিটের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো এখানে আজকে যে প্রবলেমটি সলভ করব এটাতে আজকে প্রবলেমে আমি দেখাবো হচ্ছে এ সিরিজ কানেক্টেড লোড দিয়ে এরপরে এই সেম জিনিসটা নেক্সট ভিডিওতে এটা আমি দেখাবো যে এটা যদি প্যানাল কানেক্টেড লোড হয় সেই ক্ষেত্রে আমার কী ইফেক্ট হয় ঠিক আছে দুটো জিনিসই দেখব তো এখানে দেখুন এ সিরিজ কানেক্টেড লোড ড্রস এ কারেন্ট আইটি ইকুয়াল টু ফোর কস হান্ড্রেড পাইটি প্লাস টেন ডিগ্রি

তো এই পার্টটা ডিপেন্ড করে হচ্ছে এটা কি টাইপের লোড সিরিজ কানেক্টেড লোড নাকি প্যারালাল কানেক্টেড লোড তার উপরে তার উপরে ডিপেন্ড করে ক্যালকুলেশনটা কিন্তু কম বেশি হয় তো দেখুন আমি স্টেপ বাই স্টেপ আমরা ফ আমি ফলো করতেছি এখানে আমাদের আইটি দেওয়া আছে আইটি দেখুন আইটি আর ভিটি দেওয়া আছে এখান থেকে আমরা যেহেতু আমাদের অ্যাপারেন্ট পাওয়ার লাগবে তো এই লোডটা কারেন্ট নিচ্ছে এটা লাইক একটা ফিগারের মতো আমরা যদি আঁকাই তাহলে এইখানে জাস্ট একটা লোড এই লোডের অ্যাক্রোসে ভোল্টেজটা দেওয়া আছে এই যে ভোল্টেজটা দেওয়া আছে এবং এটা যে কারেন্টটা নিচ্ছে সেটা বেসিক্যালি আমাদের দেওয়া আছে ঠিক আছে তাইলে এইখানে যা ভোল্টেজ আমি ইন দিচ্ছি সেই ভোল্টেজটা তো আমি লোডে অ্যাক্রোসেই পাচ্ছি এবং এর কারেন্টটা হচ্ছে আইটি আলটিমেটলি ভিটি আর আইটি গুণ দিলে আমার আমরা পাবো হচ্ছে সরাসরি ভিটি আর আইটিকে গুণন দিলে আমরা পাবো হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার তো সেখান থেকে আবার রিয়াল পাওয়ার বের করে রিয়াল পাওয়ারও আলাদাভাবে বের করা যায় যেটা নিয়ে অলরেডি আমি আগেই ভিডিও দিয়েছি তো এখানে লাগবে আমার অ্যাপারেন্ট পাওয়ার তো অ্যাপারেন্ট পাওয়ারের দেখুন আমি বেসিক ক্লাসটাতে আমি দেখিয়েছি যে এস অ্যাপারেন্ট পাওয়ার ইকুয়াল টু চাইলে এভাবেও লেখা যায় হাফ ইন্টু ভিএম আইএম এভাবেও লেখা যায় আবার চাইলে ভিআরএমএস ইন্টু আই আর এম এস এভাবেও লেখা যায় আপনার যেভাবে মাথায় থাকে সেভাবেই আপনি বসাইতে পারি যদি এইভাবে বসাই তাহলে দেখুন অ্যাপারেন্ট পাওয়ারটা আমার কত আসতেছে দেখুন ভিএম মানে ম্যাক্সিমাম ভি এর ম্যাক্সিমাম ভ্যালু তো ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা কত দেখতে পাচ্ছি যে একশো বিশ তাহলে এটাই আমি লিখতেছি একশো বিশ ইন্টু আমার কত আইএম এর ম্যাক্সিমাম ভ্যালুটা কত আই এর ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে আই এম আই এম হচ্ছে ফোর এভাবে বসাইতে পারি আবার এভাবে যদি বসাইতে চাই তাহলে ভি আর এম এস মানে হচ্ছে ভিএম বাই রুট টু তো ভিএম হচ্ছে একশো বিশ ডিভাইডেড বাই রুট টু ইন্টু এসটা হচ্ছে ফোর ডিভাইডেড বাই রুট টু এই ফর্মুলা তো আপনারা জানেনি তো এইটা আলটিমেটলি রুট টু রুটু গুন করে দুই আসতেছে সেম জিনিস সেই জন্য আমি বললাম যে দুইটা যে কোনোটা ব্যবহার করলেই চলবে তো এখান থেকে এটা যদি ক্যালকুলেশন করি আমাদের কত আসতেছে দেখুন একশো বিশ গুণ চার ডিভাইডেড বাই দুই দুশো চল্লিশ ওয়াট দুশো চল্লিশ ওয়াট এটা হলো আমাদের এস আর লাগবে আমাদের কি পাওয়ার ফ্যাক্টর তো পাওয়ার ফ্যাক্টর আমাদের কত পাওয়ার ফ্যাক্টরটা দেখুন ফর্মুলা হচ্ছে কি আমি গত ভিডিওতে দেখিয়েছি কি কস থিটা ভি মাইনাস থিটা আই জাস্ট থিটা ভি থেকে থিটা আই আইটা মাইনাস করে দেবো তো থিটা ভি হচ্ছে আমাদের কত এই যে দেখুন থিটা ভি হচ্ছে আমাদের এই যে মাইনাস টোয়েন্টি ডিগ্রি এই যে ওমেগা টি প্লাস থিটা ভি তো থিটা ভি হচ্ছে আমাদের মাইনাস টোয়েন্টি ডিগ্রি তাহলে কস মাইনাস টোয়েন্টি ডিগ্রি মাইনাস আই হচ্ছে আমাদের কত টেন ডিগ্রি ঠিক আছে তো এটা ইয়ে করলে কস মাইনাস থার্টি ডিগ্রি মানে রুট থ্রি মানে মনে হয় জিরো এটা মনে হয় আসে থার্টি ডিগ্রি আর থার্টি ডিগ্রি সেম এখন এটা নাকি লিড তো সেটা ডিপেন্ড করবে সেটারও ওয়ে আমি গত ভিডিওতে দেখিয়ে দিয়েছি বেসিক ভিডিওতে তো আমরা একটু জাস্ট একটু ফেজোর ডায়াগ্রাম অনুযায়ী যদি আমরা প্লট করি তাহলে দেখুন এরকম একটি ডায়াগ্রাম এখানে এটাকে যদি আমরা রেফারেন্স ধরি তো এটা থেকে কত আইটিটা টেন ডিগ্রি লিড তো লিড মানে আমি বলছি হচ্ছে কোন দিকে এটাকে জাস্ট রেফারেন্স ধরলাম আমি রেফারেন্স এটা জাস্ট রেফারেন্স লাইন তাহলে আইটিটা হচ্ছে এইটার ডিরেকশন দশ ডিগ্রি লিড মানে অ্যান্ডিগ্লক হয় যে তাহলে এদিকে দশ ডিগ্রি লিড আর ভিটিটা বলছে মাইনাস টোয়েন্টি ডিগ্রি মানে হচ্ছে ক্লক ওয়াইজ যাবে রেফারেন্স থেকে ক্লক ওয়াইজ তাহলে এখান থেকে আরও মাইনাস টোয়েন্টি ডিগ্রি মানে ক্লক ওয়াইজ গেলে এইদিকে তাইলে এটা হচ্ছে টোয়েন্টি ডিগ্রি হ্যাঁ টোয়েন্টি ডিগ্রি এভাবে দেখে মাইনাস টাইনাস আর উল্লেখ করলাম না অলরেডি তো বিপরীত দিকে আসছি তো এটা হচ্ছে আমার ভিটি ডিরেকশন তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে আইটিটা কিন্তু ভিটিকে লিড করছে ঠিক আছে এই দেখুন এখান থেকে ভিটি থেকে সামনের দিকে আবার আছে দ্যাট মিন্স অবভিয়াসলি আইটিটা ভিটিকে লিড করছে দ্যাট মিনস এটা হচ্ছে আমার কত লিডিং পাওয়ার ফ্যাক্টর ঠিক আছে তাহলে লিডিং পাওয়ার ফ্যাক্টর আসলে এটা লিডিং পাওয়ার ফ্যাক্টর মানে আসলে এখানে যে ঘটনাটা ঘটবে যে এলিমেন্ট ভ্যালু যেটা পাবো এটা আসলে আমার একটা রেজিস্টর আর একটা ক্যাপাসিটর আসার কথা ক্যাপাসিটর টাইপের তো দেখি আসলে ভেরিফাই করে কি আসে তো আমার লাগবে এই ডিটামাইন নিয়ে এলিমেন্ট ভ্যালুস দ্যাট ফর্ম দি সিরিজ কানেক্টেড লোড অর্থাৎ এই যে এই লোডটা সিরিজ কানেক্টেড এই লোডটা যার ইম্পিডেন্স আমি জেড ধরলাম জেড এল অ্যাকচুয়ালি আচ্ছা জেড লিখলাম সমস্যা নাই তাহলে জেড ইকুয়াল টু তো আমরা কি জানি এসি সার্কিটের ফর্মুলা আমাদের কি ভি ডিভাইডেড বাই ভি ডিভাইডেড বাই আই এবং এটাকে আসলে প্রকাশ করতে হলে জেড বের করতে হলে আমার এটাকে নিতে হবে ফেজোর ফর্মে তাইলে ভিটি ইকুয়াল টু হচ্ছে আমাদের কত এটা ভিটি বাই আইটি তো ভিটির ফেজর ফর্মটা কত ওয়ান টোয়েন্টি অ্যাঙ্গেল মাইনাস টোয়েন্টি ডিগ্রি আর আইটির ফেজর ফর্মটা কত ফোর অ্যাঙ্গেল টেন ডিগ্রি তাহলে জেডটা কত আসতেছে দেখুন ওয়ান টোয়েন্টি ক্যালকুলেটার ডিরেক্ট বসাচ্ছি মাইনাস টোয়েন্টি ডিগ্রি ডিভাইডেড বাই ফোর অ্যাঙ্গেল টেন ডিগ্রি পঁচিশ দশমিক নয় আট শূন্য সাত যেভাবে আছে এভাবেই লিখবো এটাকে আর থিটা ফর্মে অবশ্যই লিখবো না কারণ এটাকে আর একটু মডিফাই করতে হবে মাইনাস জে ফিফটিন তো ওহম তাহলে খেয়াল করে দেখুন এই যে এই জায়গায় মাইনাস আসা মানে হচ্ছে এটা ক্যাপাসিটি লোড ঠিক আছে আর এটা প্লাস আসলে জেড এর জায়গায় এখানে প্লাস আসলে এটাকে বলা হবে ইন্ডাকটিভ যেটা সম্পর্কে তো এসি সার্কিটে এর আগে আমি দেখিয়েছি তো এখন দেখুন এখান থেকে আমাদের এই এলিমেন্ট ভ্যালুটা আমার লাগবে অর্থাৎ এই জেড এর ভিতরে আমার এলিমেন্ট ভ্যালু বলতে যে আরটা তো পেয়েই যাচ্ছি দেখুন আর এর ভ্যালুটা আমার আসতেছে সরাসরি এটা তো আর প্লাস জে এক্স এই টাইপের ঠিক আছে তো আর এর ভ্যালুটা আমরা ডিরেক্টলি পাচ্ছি কত টোয়েন্টি ফাইভ ওহম ঠিক আছে যে এলিমেন্ট সিরিজ কানেক্টেড এলিমেন্ট ভ্যালুগুলো লাগবে তার আর এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি আমার এখন লাগবে জাস্ট এই যে এই পনেরো এটা হচ্ছে রিয়াক্টেন্সের ভ্যালুটা মাইনাস জি ফিফটিন যেটা ঠিক আছে বাট আমার তো এটা ক্যাপাসিটর বেসিক্যালি তার মানে আমাদের ক্যাপাসিটেন্স যে ভ্যালুটা সেই ভ্যালুটা আমাদের লাগবে তা সেটা বের করতে হলে আমাদের কি ফলো করতে হবে জাস্ট এই ফিফটিন মাইনাস জে ফিফটিন ইজ ইকুয়াল টু ওয়ান বাই জে ওমেকা সি মনে আছে তো এই ফর্মুলাতে এর আগে আমরা অ্যাপ্লাই করেছি জাস্ট ওয়ান বাই জে ওমেকা সি করলেই আমার কিন্তু এই যে ভ্যালুটা চলে আসে ঠিক আছে তো এখান থেকে আমরা এখন ক্যালকুলেশন করার চেষ্টা করবো সি এর ভ্যালুটা তাহলে সি এর ভ্যালুটা আমাদের দেখুন কত আসতেছে এই মাইনাসটা ওই সাইডে চলে গেল মাইনাস ওয়ান জে স্কোয়ার ওমেগা সি সরি জে যে ওমেগা পনেরো তাহলে যে স্কোয়ারের ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কাটা তাহলে শুধুমাত্র থাকতেছে ওয়ান বাই ওমেগা ইন্টু পনেরো ঠিক আছে তাহলে ওমেগা মানে হচ্ছে জে স্কোয়ারের ভ্যালু যেহেতু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কাটা তাহলে ওমেগার ভ্যালু হচ্ছে টু পাই ওমেগা কি সরাসরি না এটা ওমেগা সরাসরি দেওয়া আছে হান্ড্রেড পাই ওমেগার ভ্যালু হচ্ছে সরাসরি হান্ড্রেড পাই তাহলে ওমেগার জায়গায় আমি সরাসরি লিখবো এটা যেহেতু ওমেগা ওমেগা ওমেগাটি এর সাথে কম্পেয়ার করলে এটা আসবে হান্ড্রেড টি বা হান্ড্রেড পাই বা এটা এটা এটার সাথে কম্পেয়ার করতে পারেন সেম রেজাল্ট আসবে অর্থাৎ ওমেগার জায়গায় জাস্ট হান্ড্রেড পাই বসাবো আর এখানে পনেরো বসাইলে এখানে যে রেজাল্টটা এটা ফেরাডে পাবো তারপর প্রয়োজন মতো আমরা মাইক্রো মাইক্রোফেরাডেই বেশি হয় ক্যাপাসিটেন্স আসলে মাইক্রোফেরাডই বেশি হয় তো আমরা দেখি ওয়ান বাই হান্ড্রেড ইন্টু পাই ইন্টু পনেরো মানে ওয়ান বাক একবারের নিচে দিয়ে দিছি টু পয়েন্ট ওয়ান টু এটা আস্তে আস্তে টু পয়েন্ট ওয়ান টু টু ইন্টু টেন ইনভার্স ফোর ক্যাপাসিটেন্স সব জায়গায় দেখবেন প্র্যাকটিক্যালি যত ক্যাপাসিটার আছে সব এগুলো হয় হচ্ছে মাইক্রোফারাটে তো আমরা এটাকে এটা যেহেতু অনেক ছোট ইউনিটও চলে আসছে মাইক্রোফারাটে কনভার্ট করতে হলে এটাকে টেন টুয়েন্টি সিক্স দিয়ে গ্রহণ করতে হবে তো টেন টুয়েন্টি সিক্স দিয়ে এটাকে গ্রহণ করলে এটা আসে দুইশো বারো দশমিক দুই মাইক্রোফারাট তো এটাই হচ্ছে এর সলিউশন এটা এবং এটা সিরিজ কানেক্টে যে দুটো লোড লাগবে সে দুটো কিন্তু আমরা পেয়ে গেছি ইজিলি তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ